এরকম কথা বলা বন্ধ করো। আজকাল ওয়াজের মঞ্চেও গীবত হয় কি হয় না, আরেকজন মানুষ কেমন সেটা নিয়ে খবরদারি করার সুযোগ তোমার নাই, তখন তো পাবলিকের গন্ধ ধোলাই আপনি খাবেন। মানুষ গীবত করতেছে, আপনি যদি সেটা শুনেন আপনিও সমান অপরাধী। এজন্য কি করতে হবে, যখন কেউ গীবত করবে তখন শক্তি দ্বারা থামাই দিতে হবে, থামো, এরকম কথা বলা বন্ধ করো। তুমি নিজে কেমন এটা নিয়ে চিন্তা করো, তুমি নিজে কিভাবে ভালো হবা সেই চিন্তা করো, আরেকজন মানুষ কেমন সেটা নিয়ে খবরদারি করার সুযোগ তোমার নাই, ঠিক না বেঠি? এটা থামায় দেন, এটা হচ্ছে হাত দিয়ে থামায় দেওয়া। আপনি যদি হাত দিয়ে থামায় দিতে না পারেন, এভাবে থামায় দেওয়ার ক্ষমতা যদি আপনার না থাকে, আপনার সামনে এমন একজন ব্যক্তি বসে এই কথা বলছে যার কথা আপনি থামাইতে পারতেছেন না। আজকাল ওয়াজের মঞ্চেও গীবত হয় কি হয় না, তো হুজুরকে আপনি থামাই দিতে পারবেন? তখন তো পাবলিকের গন্ধ ধোলাই আপনি খাবেন, ঠিক না বেঠি? তো এরকম কিছু জায়গা আছে, আপনার মেম্বার সাহেব আপনার সামনে বসে একজনের নামে বদনাম করতেছে, একজনের নামে গীবত করতেছে, আপনি কি মেম্বার সাহেবকে সেই মুহূর্তে থামাই দিতে পারবেন? পুরো তো আপনি তার শত্রু হয়ে দাঁড়াবেন। অতএব এই জায়গায় যেটা করবেন সেটা হচ্ছে আপনি সেখান থেকে কেটে পড়বেন, সেখান থেকে কি করবেন, কেটে পড়বেন, সেখান থেকে চলে যাবেন। সে যখন আপনাকে পাবে না, সে তখন গীবত করার সুযোগ পাবে না, ঠিক না বেঠিক? তো আপনি নিজেও বাঁচলেন তাকেও বাঁচাইলেন। এটাও যদি করতে না পারেন, যদি আপনি সামন থেকে চলে যান আপনার ইলিপ কাটা যাবে, ঠিক না বেঠিক? সামন থেকে চলে যান তাহলে আপনার সমস্যা হতে পারে, তাহলে অন্তত কানে তুলা দেন এবং অন্য কোনো কিছুতে ব্যস্ত হন এবং সেই ব্যক্তিকে অন্তর থেকে ঘৃণা করেন, সেই পাপ কাজটাকে অন্তর থেকে ঘৃণা করেন। এটা হচ্ছে ইমানের সর্বনিম্ন দিক। তো এজন্য গীবত করা গীবত শোনা উভয় হচ্ছে সমান অপরাধী। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিশাল অপরাধ থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর যদি গীবত করে ফেলেন তাহলে কি করবেন, যে হুজুর আমি তো গীবত করে ফেলছি, অমুকের নামে খারাপ কথা বলছি, পাশের বাড়ির ভাবির কাছে পান খেয়ে অন্য বাড়ির ভাবির নামে খারাপ কথা বলেছি, জঘন্য কথা বলেছি, মিথ্যাচার করেছি, তাহলে কি করব? যার নামে মিথ্যাচার করেছেন, যার নামে খারাপ কথা বলেছেন, তার কাছ থেকে ক্ষমা চাইতে হবে। যতক্ষণ পর্যন্ত এই ব্যক্তি গীবতকারীকে ক্ষমা করবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলাও সেই ব্যক্তিকে ক্ষমা করবেন না, বলেন নাউজুবিল্লাহ। এটা হচ্ছে বান্দার হক। আপনি আপনার জিহ্বা দ্বারা ফালতু কথা বলার কারণে, খারাপ কথা বলার কারণে আপনি সেই বান্দার হক নষ্ট করেছেন। যতক্ষণ পর্যন্ত সেই বান্দা আপনাকে ক্ষমা করবে না, ততক্ষণ পর্যন্ত আপনার ক্ষমা আল্লাহ তাআলার কাছেও নাই। আর এই হক নষ্ট করার কারণে কেয়ামতের দিন সেই ব্যক্তি যদি আল্লাহ তাআলার কাছে অভিযোগ জানায় যে আল্লাহ আমার ব্যাপারে সত্যি না জানার পরেও, ভালোভাবে না জানার পরেও, ভালোভাবে তদন্ত না করার পরেও আমার নামে মিথ্যাচার করেছে, অন্যের কাছে খারাপ কথা বলেছে, আমার বিষোদ্গার করেছে, আমার নামে মিথ্যা অপবাদ দিয়েছে, আল্লাহ আমি তাকে ক্ষমা করব না, তার সমস্ত নেকগুলো আমাকে দিয়ে দেওয়া হোক আর আমার সমস্ত পাপগুলো তাকে দিয়ে দেওয়া হোক, আপনাকে সমস্ত নেকি দিতে বাধ্য থাকতে হবে, বলেন নাউজুবিল্লাহ। কী লাভ হইল লাখ লাখ টাকা দিয়ে হজ করে? কী লাভ হইল স্কুল মাদ্রাসা মসজিদে জমি দিয়ে? কী লাভ হইল হাজার হাজার মানুষকে খাওয়ায়? বাপ মারা গেছে, ভাই মারা গেছে, গ্রামের সমস্ত মানুষকে আপনি গরু জবাই করে খাওয়াইলেন, কি লাভ হইল? ফায়দা হইল? ওহুদ পাহাড় পরিমাণ যদি আপনি আপনার সওয়াবের আমল নামা ভারী করে ফেলেন আর একজন মানুষকে আপনি কষ্ট দিয়েছেন, একজন মানুষের হক আপনি নষ্ট করেছেন, তার নামে মিথ্যা কথা মানুষের সামনে বলেছেন, সেই ব্যক্তি যদি সব নেকি নিয়ে নেয় আপনার কিছুই করার থাকবে না, তার গুনাহগুলো নিয়ে আপনাকে জাহান্নামে যেতে হবে, নাউজুবিল্লাহ, বলেন। আল্লাহ তাআলা এই বড় পাপ থেকে
আমাদেরকে এবং আমাদের মা বোন যারা আছে তাদেরকে হেফাজত করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।